ভদ্রলোক বা ভদ্র মহিলা ছেলে মেয়ে যেই হোক, সে 2021 সালে হচ্ছে ইউনিভার্সিটি থেকে পাস করেছে বলে মনে হচ্ছে। And she wants the world to know about this, or he. I believe she. একটা লাভ সাইন দেখা যাচ্ছে, লাভ সাইন মানে কিন্তু তার সুন যে she. আমার দেখা মতো এটা হচ্ছে আমেরিকানদের, আই ডোন্ট নো, মেবি ওয়েস্টার, একটা হচ্ছে যে এদের একটা কালচার, লোক দেখানো কালচার। আমি মন্টানাতে একদিন এরকম দেখি যে হচ্ছে আমার বাসার সামনে একটা গাড়ি পার্ক করা, গাড়ির পেছনে লেখা হচ্ছে জাস্ট ম্যারিড এবং লাভ সাইন, এসব জিনিসপত্রে। না, ওয়াজ লাইক হু কেয়ার্স, লাইক ভাই তোরা বিয়ে করছিস, ওকে ফাইন, খুবই ভালো খবর, লাইক আমি জেনে কী লাভ, এই এলাকার সকলে জেনে কী লাভ, রাইট? এবং ইটস নট লাইক আমরা যেরকম ধরেন আপনি একটা এলাকায় থাকলে দীর্ঘদিন সকলে আপনার পরিচিত, জানাশোনা, সকলে এমনিতেই জানে, তা না, ধরেন কলেজ ক্যাম্পাসে, রাইট? তো প্রয়োজন তো নাই আমাদের সকলের জানা তোমার কী অবস্থা। তারপর আপনার যে ইয়েতে গাড়ির বাম্পারে দেখি মাঝে মধ্যে লেখা থাকে যে আমার ছেলে বা আমার নাতি হচ্ছে US ভেটারান, সে হচ্ছে মিলিটারিতে আছে। ভাই আমি তোমারই চিনি না, তোমার নাতিকে চেনার প্রশ্ন ওঠে না। সো রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা, আমাদের জানার কী দরকার তোমার নাতি US ভেটারান, এই ছেলে বা মেয়ে যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সে, কনগ্রেচুলেশনস, গুড ফর ইউ, খুব ভালো হয়েছে কাজ। রাস্তার মধ্যে মানুষকে জানানোর কী প্রয়োজন? তারপর হচ্ছে এখানে আপনি দেখবেন যে লোকজনের অফিসে গেলে অফিসে তার যত সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট ওয়ালে বাঁধাই করে লাগানো, যেটা একটা পর্যায়া, ওকে ফাইন, অ্যাকসেপ্টেবল, মানলাম, মানে তাও স্টিল দেখাইতে হবে সবাইকে। তারপর বাচ্চা কাচ্চা হচ্ছে কে কবে কী গিফট দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে, প্যারেন্টস ডে, ড্যাডস ডে, মামস ডেতে কে কী কার্ড লিখেছিল, সব কিছু এরা এগুলো বাঁধাই করে অফিসের দরজায় বাইরে, দরজার সামনে লাগানো থাকবে, অফিসের ওয়ালে লাগানো থাকবে। সো সেটাও একটা পর্যায়ে, ওকে ফাইন, বাচ্চা কাচ্চা রিলেটেড জিনিস, একটু ডিফারেন্ট। আপনার ফেসবুকের মধ্যে যারা বাচ্চা কাচ্চা নিয়ে খুব বেশি পোস্ট দেয় তাদেরকে নার্সিসিস্ট হিসেবে দেখা হয় না, রিসার্চ ফাইন্ডিং এটা। আর যারা নিজেদের ব্যাপারে খুব বেশি পোস্ট দেয় তারা হচ্ছে নার্সিসিস্ট। সো বাচ্চা কাচ্চার ব্যাপারটা আলাদা, কিন্তু স্টিল একটা কমন প্যাটার্ন যে দেখানো লাগবে সবাইকে, লাইক আমি তাকে চিনি বা না চিনি, আমার সাথে তার জীবনে দেখা হবে না না হবে। এই যেমন আপনি ধরুন রাস্তাতে একজন গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, আপনি তার সাথে জীবনে আর দ্বিতীয়বার দেখা হবে না, কিন্তু আপনি জেনে গেলেন যে এই গাড়ির ভেতরে যে আছে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সে বিয়ে করেছে, সে তার নাতি মিলিটারিতে জব করেন, স্টাফ। তো এখন আমরা তো আসলে ওয়েস্টের কালচারটা নিয়ে ইনফ্লুয়েন্সড ফর দ্য মোস্ট পার্ট, কারণ লাইক ওয়েস্টের সব কিছু আমরা ফলো করি, ওয়েস্টের নাটক, মুভি, সিনেমা, ব্লা ব্লা ব্লা, আপনি ইন্টারনেট আসবেন যেখানে ওয়েস্টের, ফর দ্য ইউএসএ ফর দ্য মোস্ট পার্ট। তো যেই কারণে এই জিনিসগুলো এখন বাংলাদেশেও প্রেভেলেন্ট, এবং এই জিনিসগুলোর একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে, অ্যাকসেপ্টেন্স ইন দ্যাট আপনি যদি সবাই যেটা করে সেটা একটু নর্মে পরিণত হয়, যেন সবাই চায় হচ্ছে নিজের ফুটানি, আমরা বলতে পারি ফুটানি করতে। সো কিন্তু এটা সামাজিকভাবে উই ইউজ টু লুক ডাউন অ্যাট ইট অর টু ইট, কিন্তু এখন সকলে যদি এটা করা শুরু করে তাহলে একটা সুযোগ সৃষ্টি হয়, সবাই করছে, আমিও করব, এই সুযোগই করতে পারছি। সো সেই একটা ট্রেন্ড এখন আমাদের বাংলাদেশ, রাইট? লাইক ইউ উইল সি যে এই সব পার্সোনাল, লাইক পার্সোনাল, ওকে ফাইন, গেট ইট, আপনি সারাদিন যদি অনলাইনে থাকেন, আপনি সারাদিন যদি ইন্টারাকশান এই পরিমাণে হয়, কিছু কিছু পার্সোনাল জিনিসপত্র উঠে আসবে, দ্যাটস ফাইন। কিন্তু ধরেন যে লাইক একটা তো আছে যে লোক দেখানো পর্যায়ে, রাইট? সো সেই লোক দেখানো পর্যায়ে চলে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া থাকায় সেটা আরেকটু বিভৎস রূপ ধারণ করা, এবং অন টপ অফ দ্যাট এটাকে একটা সোশ্যালি অ্যাকসেপ্টেন্স দেওয়ার চেষ্টা, একটা নর্ম বানানোর চেষ্টা, এটা কাইন্ড অফ একটু ট্রাভেলিং একটা পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবং অনেকটা অলরেডি আমরা সেই সমাজের অবস্থা ভালো না, যে এটা সবসময় কি প্রেফারেন্সিং টু, যে এখনকার তরুণ প্রজন্মের ডিপ্রেশনের একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া অন্যের লাইফতে দেখে দেখে। সো এখন এখন আমি 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 আমার গ্র্যাজুয়েশন নিয়ে, ফর এক্সাম্পল, আমি আমার গ্র্যাজুয়েশন নিয়ে স্ট্রাগল করছি, রাইট? দ্যাটস ওয়ান থিং। এখন আমি রাস্তায় নেমে যদি দেখি গাড়ির গায়ে লেখা সে ইয়ে আমি 2021 সালে গ্র্যাজুয়েশন করেছি অথবা করতে যাচ্ছি, দ্যাট উইল গিভ মি আ ডিপ্রেসিভ ফিলিং, এই এইটা তো প্রয়োজন ছিল না, এই যে এই দুঃখ পাওয়াটা তো আমার প্রয়োজন ছিল না আননেসেসারিলি, রাইট? যদি না কেউ গাড়ির পেছনে এটা পাছায় লিখে রাখতো যে আমি এই বছর গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি, স্টাফ। সো ওকে ফাইন, আমরা তো লাইক শেয়ারিং তো হবেই, আমরা শেয়ারিং, আমরা আমাদের আনন্দের মুহূর্তগুলো, আনন্দের খবরগুলো শেয়ার করবো আপনাদের সাথে, বাট লাইক কার সাথে শেয়ার করবো? রাস্তায় মানুষের জানার কোনো প্রয়োজন নাই, সারা পৃথিবীর সবার জানার কোনো প্রয়োজন নাই, লাইক। সো আমি এগুলো সব কিছু, এগুলার তো আসলে রসুনের কোয়া এক জায়গাতে, কালচার অনেক কিছুই, লাইক সবসময় যেটা বলি ওয়েস্টার অনেক ভালো দিক আছে, অনেক
তাদের বেশিরভাগই হয়তো ভালো, কিন্তু আমরা ভালোটা নেই না, আমরা হচ্ছে শয়তানিগুলো সব, যেগুলো ইজি টু ফলো, লো হ্যাঙ্গিং ফ্রুট, সেগুলো হচ্ছে আমরা ধরার চেষ্টা করি আর কি। সো দ্যাটস দ্যাট, আমি আপনাদেরকে দেখাতে চাইলাম এরকম আরও আমি পাবো, শিওর আমি ভবিষ্যতে এরকম আর সামনে রাস্তায় গাড়ি ড্রাইভ করতে গেলে এই ধরনের সামনে লোক দেখানো ব্যাপার স্যাপার পড়বে, এবং লোক দেখানো যেহেতু সেটা আপনাদেরকেও দেখাবো।